বিকেআর পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা, নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে, যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে 11 দফা দাবি নিয়ে একটি শান্তিপূর্ণ ডেপুটেশন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কিসমত আলী, এছাড়াও পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ মণ্ডল, কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আসাদুল শেখ সহ একাধিক নেতাকর্মী। ডেপুটেশনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি জানান যে সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পৌঁছানো উচিত। পঞ্চায়েতে তিনার কাছে 11 দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন, আমরা ব্লক তৃণমূল কংগ্রেস থেকেও আমরা অনেক প্রতিনিধি দল এসেছি, আমাদের অরূপ মণ্ডল থেকে শুরু করে, মাকুন্দা থেকে শুরু করে এবং অঞ্চলের সমস্ত নেতৃত্ব উপস্থিত হয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম। আমরা 7 জনের প্রতিনিধি দল আমরা গেছিলাম প্রধান মহাশয়ের কাছে। 11 দফা দাবির মধ্যে আমরা 2-1 ছাড়া একটারও সদুত্তর কিন্তু আমরা ধরেন প্রধান মহাশয়ের কাছে পাইনি। কারণ আমরা যখন ডেপুটেশনের ডেট তিনার কাছে নেওয়া হয়েছিল, তারপরে তিনি সুকৌশলে এড়িয়ে গেলেন যে আজকে সেক্রেটারি এবং এনএস তাদেরকে কিন্তু পঞ্চায়েতে তিনি ডাকেননি বা আসতে দেননি। কারণ তিনি একদিকে মহিলা প্রধান, তিনি সবটাই এড়িয়ে যাচ্ছেন যে আমি মহিলা প্রধান, আজকে আমাদের সেক্রেটারি এনএস কেউ নেই, তাই আমি সদুত্ব সব কিছু দিতে পারবো না। তার মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ একটা আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে যে ফেক ক্রেডেনশিয়ালে আপনার 30 লক্ষ টাকার কাজ আপনার কাজ করিয়ে টাকা কিন্তু তারা কিন্তু তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন। আমাদের বিডিও সাহেবের চিঠি আছে এখানে, তাদের যে ক্রেডেনশিয়াল ফেক সেটা কিন্তু বিডিও সাহেব প্রমাণ দিয়েছে, তো তবু সত্ত্বেও সেই টাকা ছেড়ে দিয়েছে। তাই আমরা বললাম যে তাদের বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিলেন, ফেক ক্রেডেনশিয়ালে আপনি টাকা ছেড়ে দিলেন, সেটা তো আপনি একদিক থেকে ভুল করেছেনই, তাহলে কী ব্যবস্থা নিলেন তাদের বিরুদ্ধে? তিনি সময় নিলেন 7 দিন, যে 7 দিনের মধ্যে আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করবো, এনএস সেক্রেটারির সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে আমি পদক্ষেপ একটা নেব। এবং আমরা 11 দাবি কিন্তু উনি কিন্তু স্বীকার করেছেন যে এটা আমাদের ভুল হয়েছে, ভুল হয়েছে, এটা কিন্তু স্বীকার করেছে, ভুল হলো এবং স্বীকার করে আমাদের যে দাবি যে তিনি ভুল ক্রেডেনশিয়াল নিয়ে দিয়েছে সেটা স্বীকার করেছে, দিয়েছেন এতে অর্থের বিনিময়ে বা কিছুর বিনিময়ে উনি কিন্তু স্বীকার করলেন যে আমাদের ভুল হয়েছে। দুজন তো দুজনের নাম এসছে, অবশ্যই অবশ্যই কাবিলপুর অঞ্চলে করে দিয়েছে, ওই জন্য তো আজমির আবিবি খাইরুল ইসলাম। কি নাম, কি নাম? আজমির আবিবি আর খাইরুল ইসলাম। আজমির আবিবি খাইরুল ইসলাম তা ওরা বলা সম্ভব না, ব্যবসায়িক মানুষ তারা, তারা ব্যবসায়িক মানুষ, জানার অধিকার আছে, অবশ্যই জানার অধিকার আছে। তাদের সবই আপনারা দেখলেন, আপনারাও চিনলেন, সাংবাদিকরাও ছিল, দেখেছেন প্রধান কোনো বিষয়ে সদুত্ব দিতে পারছেন না। আজকে প্রধান বলছেন আমি জানি না, কে জানে, এক্সিকিউটিভ জানে, এনএস জানে, ওনার দুজনকে আসতে দেয়নি পঞ্চায়েতে, তাহলে ওর মধ্যে মনোবিত্ত আছে যে তিনি পঞ্চায়েতে বসে চুরি করবেন। এটা আমাদের যে দাবি সেটাতে উনি তো স্বীকার করলেন যে ভুল হয়েছে, তাহলে আমাদের দাবি সঠিক? উনি 7 দিন সময় নিয়েছেন, 7 দিনের মধ্যে সব কিছুর আমাদের যে 11 দফা দাবি সামান্য একটু ভুল হয়তো ছিল বা কতটা ছিল না সেটা আমি বলতে পারবো না সঠিক, যেহেতু আমাদের টেকনিক্যাল ব্যাপারটা আমাদের এনএস দেখে, তো যা হোক আমাদের বিডিও সই দেখে বা আমরা কাগজপত্র সঠিক দেখে আমরা কাজটা করে দায়িত্ব দিয়েছিলাম তাদেরকে, যেহেতু অনলাইনে ব্যাপারটা, তো তারপরে আমাদের প্রায় 20 দিন পরে আমরা জানতে পারি যে সেখানে একটু সমস্যা আছে, ফেক না তবে একটু সমস্যা আছে, সমস্যা বলতে সেটা টেকনিক্যাল সেটা আমাদের এনএসই বলবে। তো তারপরে আমি বিডিও স্যারকে বললাম যে স্যারে আমি অলরেডি আমি অর্ডার দিয়ে দিয়েছি, ফেক হলে তো ওনারাই তখনই আমাকে এসে বলত। তো তারপরে আমি বিডিও স্যারকে বললাম যে আমি ক্যানসেল দিয়ে দিয়েছি, তারপরে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তারপরে অর্ধেকটা বিল আমি দিয়ে দিয়েছি, তাহলে আমি ভাবি কি করে আমি কাজ বন্ধ করতে পারি। ওরা একটা কাজের জরুরি চিঠির জন্য ওরা একটা অন্য একটা পঞ্চায়েতে ওরা কাজ করছে বলে ওরা আসতে পারে, এইগুলো তো কত আছে বা কত নেই এইগুলো তো বলা তো ঠিক নয়, এগুলো আমাদের জনসাধারণ অনেক কিছু জানতে চাইবে, সেই টাকা কত টাকা আছে বা কেন নেই সেই কথা আমাদের ব্যাপার, সেটা আমাদের ব্যাপার, আমরা জানবো বা আমরা বুঝছি বা করছি, জনসাধারণ তো সবকিছু চাইবে জানতে বা সবকিছু আমাদের উত্তর দিতে হবে,
বিকেআর পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা, নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে, যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। যোগাযোগ 8967158 8210011 08000।